হাই ভিউয়ার্স, আজকে আমরা আসছি ফিশ ট্র্যাপ মার্কেট। হ্যাঁ, তো দেখি বাজারে কি অবস্থা। আছে এটা কি নাইন দেবেন না ওই সাইড গোড়া মাছ তো ঢুকে এদিক দিয়ে না এটা কি কয় জানো আরে ঢুকার পারা পারা না আচ্ছা ১১০ দুইটা দুই রকম দাম ভিন্ন হওয়ার কারণ কি বুটকা শলা বাঁশের তাই না ও এটারও বড়টারও নাইন্দা বাড়ি বলে না ও একটা হচ্ছিল পাঁচ পারা আর একটা হচ্ছিল তিন পারা না ও এটা পাঁচ পারা না সুপ্রিয় দর্শক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাজারে বট গাছটা বিশাল সুন্দর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন শিকড়গুলো কত সুন্দর হয়ে আছে। আর এই গাছের নিচেই মূলত ফিশ ট্র্যাপিং যে জিনিসগুলো বা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে ভাইর বা মাছ ধরার ফাঁদ যেটাই বলেন, আমাদের এদিকে এই জিনিসগুলোকে ভাইর বলা হয়। সুপ্রিয় দর্শক, এগুলো হচ্ছে হলো নাইন্দা পার, এটা হচ্ছে বুচুনি ভাইর। হ্যাঁ, ওইটা বুচুনি ভাইয়ের। হ্যাঁ, আর এটা হচ্ছে দর্শক, এটা কাইটা ভাইয়ের। হ্যাঁ, এই ভাইয়ের নাম হচ্ছে কাইটা, কাইটা ভাইয়ের। এটা আর আমাদের সাথে যারা আসছে তারা ভাইয়েরগুলো যাচাই বাছাই করতেছে, কেমন কি দাম গণমানি করতেছে। মার্কেটে বাজারটা খুব বেশি বড় না হলেও জায়গাটা খুব বেশ সুন্দর। সাইডে বট গাছ রয়েছে। এটা হচ্ছে আমাদের জামালপুর জেলায় শরীফপুর ইউনিয়নের একটি বাজার, নান্দিনা বাজার। কাইটা ভাই কত করে ভাই? ২৫০ কাইটা ভাই। এটা কি বিক্রি করার দাম বললেন নাকি? ২৫০ করেন ফিক্সড? আর হলো যে বুসুনি ভাইগুলো বুসুনি ৪৫০-৩৫০, ছোটো বড় এক একটা এক রকম দাম। আর এগুলোর দাম তো জানাই হয়েছে, এগুলোর দাম ১১০ টাকা বা ১০০ টাকা এরকম না? পিট বেতি আর ই বেতির হচ্ছে দুইটা আলাদা আলাদা দাম রয়েছে, আলাদা না? ওটা হচ্ছে হলো ইয়ের পিট বেতি না? আচ্ছা, কি কারণে ভাই? এটা হচ্ছে বাঁশের যে নিচের বোগা অংশটুকু দিয়ে বানানো হয়েছে, আর এটার পিটের সাইডটা দিয়ে সবুজ অংশটুকু দিয়ে বানানো হয়েছে, সবুজ অংশটুকু দিয়ে বানানো হয়েছে, আর সাদা টুক দিয়ে না, তার জন্য দাম বেশি। ওটা কম টিকবে, এটা বেশি টিকবে, এই তো এই কারণে না?